চলতি বছর সৌদি বাদশাহর অতিথি হয়ে হজ করবেন 90 দেশের 1300 জন। তাদের হজের সমস্ত ব্যয় বহন করবে সৌদি সরকার। এই আমন্ত্রণ জানাতে নির্দেশ দিয়েছেন পবিত্র দুই মসজিদের খাদেম সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। তার অতিথি হয়ে প্রতি বছর বিশ্বের হাজার খানেক মুসলমান হজ পালনের সুযোগ পেয়ে থাকেন। দেশটির ইসলামী অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শেখ বলেন, এটি মুসলিম বিশ্বের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক উন্নয়ন প্রচেষ্টার প্রতিফলন। এর মাধ্যমে বিশ্বের জনগণের মধ্যে ইসলামী ঐক্যের বন্ধন আরও গভীর হচ্ছে। প্রতি বছর সৌদি সরকারের অর্থায়নে এই আয়োজন করা হয়। এই ব্যবস্থায় হাজিদের সর্বোচ্চ সেবা দেওয়া হয়।